হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার আছে। প্রথমত, দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বেশ কিছু প্লেয়ারের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম। তারা সবাই এটিকে মোহনবাগানের প্লেয়ার এবং তাদের এসসি ইস্ট বেঙ্গলে আসা নিয়ে অনেক জায়গা থেকে বিভিন্ন রকম রিউমার উঠে আসছিল। তো সেই ভিডিওতে আমি বেশ কিছু কথা বলেছিলাম। প্রথমত, অরিন্দম ভট্টাচার্যের এসসি ইস্ট বেঙ্গলে আসা যে খুব একটা সহজ হবে না সেই ব্যাপারে বলেছিলাম। এছাড়াও প্রণয় হালদারকে জামশেদপুর এফসি এই মরশুমেই লোনে সই করিয়েছে এটিকে মোহনবাগান থেকে, তার এসসি ইস্ট বেঙ্গলে আসার খুব একটা সম্ভাবনা নেই। অন্যদিকে প্রবীর দাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এটিকে মোহনবাগান প্রবীর দাসকে অত সহজে একেবারেই এসসি ইস্ট বেঙ্গলের জন্য ছাড়বে না। তো তোমরা অনেকেই সেই বিষয়টা নিয়ে একটু ভুল ভেবেছিলে, অনেকে তো বিভিন্ন রকমের কমেন্ট করেছো, প্রচুর গালাগালি খেয়েছি, কিন্তু আলটিমেটলি সেই ব্যাপারটাই কিন্তু হতে চলেছে। কাল পর্যন্ত বিভিন্ন সোর্স থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল, অরিন্দম ভট্টাচার্যের এসসি ইস্ট বেঙ্গলে যাওয়া প্রায় পাকা, সেইটা কিন্তু আজকের সকালের পর থেকে একটু অন্যদিকে মন নিতে চলেছে। এখনো পর্যন্ত যে আপডেটটা আমার কাছে অন্তত আছে, অরিন্দম ভট্টাচার্যকে পেতে এই মুহূর্তে আইএসএল এর চারটে ক্লাব ইন্টারেস্টেড: উড়িষ্যা এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এসসি ইস্ট বেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসি। এই প্রত্যেকটা টিমেরই কিন্তু এখনো পর্যন্ত ফার্স্ট গোলকিপার কে হবে সেই ব্যাপারে কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তো অরিন্দম কিন্তু এই চারটে ক্লাবের মধ্যে যে কোনো ক্লাবেই যেতে পারে। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি বলবো উড়িষ্যা এফসির পাল্লা কিন্তু একটু হলেও ভারী আছে। আবারও বলছি, পাল্লা ভারী আছে মানে অরিন্দম সেই ক্লাবেই যাবে এমনটা কিন্তু কখনোই নয়। ট্রান্সফার মার্কেটে যখন তখন যে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তার সব থেকে বড় উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। তো যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে, অরিন্দম কেন এসসি ইস্ট বেঙ্গলের দিক থেকে পিছু হাঁটতে চলেছেন? তিনি তো এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছেন, ফ্রি প্লেয়ার, তার তো এসসি ইস্ট বেঙ্গলে আসা নিয়ে সেরকম কোনো সমস্যা থাকার কথা নয়। তো দেখো, ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র অরিন্দম ভট্টাচার্য না, এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বেশ কিছু খেলোয়াড়কে অফার করলেও তারা কিন্তু প্রথমের দিকে ইন্টারেস্টেড হলেও শেষ পর্যন্ত কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এবার প্রশ্ন হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে, দেখো, বিভিন্ন জায়গা থেকে যেসব খবরগুলো শোনা যাচ্ছে, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট গত মরশুমে যে টাকাটা খরচ করেছিল ইস্ট বেঙ্গলের জন্য তার থেকে কিন্তু এই মরশুমে অনেক কম টাকা খরচ করতে চলেছে। তো সেক্ষেত্রে প্রথমত যে সমস্যাটা হচ্ছে, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট প্রায় সব প্লেয়ারকেই তাদের যে ডিজায়ার স্যালারি তার থেকে অনেক কম টাকা এসসি ইস্ট বেঙ্গলে খেলার জন্য অফার করছে। তো সেই ব্যাপারটার জন্য কিন্তু অনেকেই পিছু হটছে। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে, দেখো, ইস্ট বেঙ্গল কর্তারা এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল এগ্রিমেন্টে সই করেনি। তো শ্রী সিমেন্ট কেবলমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই মরশুমে দল গঠন করতে রাজি হয়েছে এবং টার্মশিটে সই হওয়ার ফলে যে দু বছরের উইন্ডো পিরিয়ড গিয়েছিল এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কাছে, সেইটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই মরশুমে আইএসএল এ খেলবে। তো পাকাপাকিভাবে কিন্তু কোনো সমস্যার সমাধান এখন অবধি হয়নি। তো সেক্ষেত্রে তারা কিন্তু এক বছরের জন্যই এই দল গঠন করছে, এটা তারা বারবার বলেছে। তো এই সমস্ত প্লেয়ারকেই কিন্তু এক বছরের জন্য এসসি ইস্ট বেঙ্গলে খেলার জন্য অফার করা হচ্ছে। তো দেখো, প্লেয়াররা কিন্তু এখন অনেক বেশি প্রফেশনাল, বিশেষ করে যারা ইন্ডিয়ান প্লেয়াররা আছে তারা কিন্তু তাদের নিজেদের প্লেয়িং কেরিয়ারটাকে অবশ্যই সিকিওর করতে চাইবে। তো এক বছরের চুক্তিতে কতটা ভালো খেলোয়াড়কে পাওয়া যাবে সেটা নিয়ে তো একটা ডাউট থেকেই যাচ্ছে। এই জিনিসটাই কিন্তু হয়েছে অরিন্দম ভট্টাচার্যের ক্ষেত্রে, যেহেতু তাকে এক বছরের চুক্তিতে অফার করা হয়েছে এসসি ইস্ট বেঙ্গলে খেলার জন্য, তো সেই ব্যাপারটা নিয়েই কিন্তু তিনি শেষ পর্যন্ত তার মত বদলেছেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এছাড়াও আরও একজন খেলোয়াড়ের কথা বলবো, রোমারিয়া জেসুরাস, এই প্লেয়ারটার সঙ্গেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কথাবার্তা অনেক দূর এগিয়েছিল, কিন্তু এক বছরের চুক্তিতে তিনি কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে আসতে সেরকমভাবে ইন্টারেস্টেড নয়। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে। তো এখন শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট যে জিনিসটা করছে, তারা কিন্তু আইএসএল এর বিভিন্ন টিমে খেলা যেসব খেলোয়াড়রা চান্স পাচ্ছেন না বা চান্স পাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, তাদেরকে লোনে নিয়ে আসার কিন্তু একটা চিন্তাভাবনা করছে। দেখো, বিদেশি প্লেয়ারদের ব্যাপারে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না, তার কারণ বিদেশি খেলোয়াড়রা এক দু বছরের চুক্তিতে আইএসএল এ খেলতে আসে। তবে ভারতীয় ভালো স্কোয়াড তৈরি করতে গেলে কিন্তু এই এক বছরের চুক্তির ব্যাপারটাকে অবশ্যই মাথায় রাখতে হবে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টের জন্য।
তো যাই হোক, এর মধ্যে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো খবরও আছে। অমরজিৎ সিং কিয়াম, যিনি এই মরশুমে জামশেদপুর এফসি থেকে এফসি গোয়াতে গিয়েছেন, তাকে কিন্তু খুব সম্ভবত লোনে নিতে চলেছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। এইটা কিন্তু মোটামুটি এক প্রকার নিশ্চিত, এমনটা তোমরা ধরে নিতেই পারো। কথাবার্তা কিন্তু একদম ফাইনাল স্টেজে আছে। তো যদি সব কিছু ঠিকঠাক চলে, তাহলে কিন্তু অমরজিৎ সিং কিয়াম U17 বিশ্বকাপ খেলা, এই তরুণ ফুটবলারকে কিন্তু পরের মরশুমে তোমরা এসসি ইস্টবেঙ্গলের জার্সিকে ISL-এ খেলতে দেখতেই পারো। তো এবার আর একটা ব্যাপারে আসছি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, ব্রাইট এনোবাখারের এসসি ইস্টবেঙ্গল আসার কি সেরকম কোনো সম্ভাবনা আছে? দেখো, ব্রাইট এনোবাখারে এখন বর্তমানে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনের ক্লাব কোভেন্ট্রি সিটিতে খেলছেন, এবং সেখানে কিন্তু কোভেন্ট্রি সিটির অবস্থান খুবই ভালো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, ব্রাইটকে তো এখন কোভেন্ট্রি সিটির সেরকমভাবে খেলতে দেখা যাচ্ছে না, তো ম্যানেজমেন্ট কি তার ব্যাপারে সেরকম ইন্টারেস্টেড নয়? দেখো, ব্রাইট কিন্তু কোভেন্ট্রি সিটির হয়ে প্রথম দিকে বেশ নিয়মিত খেলছিলেন, কিন্তু EFL কাপ বা কারাবাও কাপ যেটাই বলো না কেন, সেখানে একটি ম্যাচ খেলতে গিয়ে তার একটা ইঞ্জুরি হয়। বর্তমানে কিন্তু তিনি একটা রিহ্যাব প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো কোভেন্ট্রি সিটির প্ল্যানে কিন্তু ব্রাইট এনোবাখারে অবশ্যই আছেন, তাকে কোভেন্ট্রি সিটি ছেড়ে দিতে চলেছে এরকম কিন্তু আপডেট এখনো পর্যন্ত নেই। তো ব্রাইটকে যদি লোনেও নিতে হয় এসসি ইস্টবেঙ্গলে, সেক্ষেত্রেও কিন্তু এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের জন্য ব্যাপারটা খুব একটা সহজ হবে না, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, ইস্টবেঙ্গলের ব্যাপারে আজকের মতো যা যা আপডেট ছিল তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমি চলে আসছি এটিকে মোহনবাগানের ব্যাপারে। আজকের এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল কলকাতা লিগে, সেই ম্যাচে যথারীতি এটিকে মোহনবাগান কোনো দল নামায়নি। তাদের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ কল্যাণীতে গেলেও কিন্তু শেষ পর্যন্ত তারা এই ম্যাচটায় ওয়াক ওভার এবং 3 পয়েন্ট পেয়ে যায়। তো এটিকে মোহনবাগান এই মরশুমে কলকাতা লিগে খেলবে না, এটা তারা আগেই বলেছে। সেই মতো কিন্তু আজকের প্রথম ম্যাচেও তারা দল নামানো না, পরের ম্যাচগুলোতেও তাদের দল নামানোর খুব একটা কোনো সম্ভাবনা নেই কিন্তু। অন্যদিকে ইস্টবেঙ্গলের যদি কলকাতা লিগ খেলার ব্যাপারে আসি, তারা কিন্তু যেটা বলেছে, তারা কলকাতা লিগ খেলার ব্যাপারে ইন্টারেস্টেড, কিন্তু এই মুহূর্তে মানে 31 আগস্ট তাদের যে প্রথম ম্যাচটা আছে সেই ম্যাচটা খেলা তাদের পক্ষে পসিবল নয়। তারা এখন দল গঠন করবে, তারপরে সেপ্টেম্বরে 2 সপ্তাহ তাদেরকে প্র্যাকটিস করার সময় দিতে হবে, তারপরে যদি তাদেরকে কলকাতা লিগের ম্যাচে খেলতে বলা হয় সেক্ষেত্রে তাদের খেলতে কোনো আপত্তি নেই, এমনটাই কিন্তু জানানো হয়েছে শ্রী সিমেন ম্যানেজমেন্টের তরফে। তো যাই হোক, ভিডিওটা শেষ করব একটা ট্রান্সফার আপডেট দিয়ে। আনোয়ার আলী, ভারতীয় ফুটবলে ইয়ং সম্ভাবনাময় তরুণ প্রতিভা, যার কিন্তু প্রচুর পটেনশিয়ালিটি ছিল, কিন্তু আনফর্চুনেটলি তার হার্টের একটি সমস্যার জন্য তিনি দীর্ঘদিন ভারতীয় ফুটবলের মূল স্রোতের বাইরে। সম্প্রতি তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে আবারও ফুটবলে ফিরেছেন, এই মরশুমে দিল্লি প্রিমিয়ার লিগে তাকে নিয়মিত খেলতে দেখা গেছে। এই আনোয়ার আলীকে পেতে কিন্তু এটিকে মোহনবাগান এই মুহূর্তে মারাত্মক রকমভাবে ইন্টারেস্টেড। যদিও এসসি ইস্টবেঙ্গলও আনোয়ার আলীকে অফার করেছে, কিন্তু ওই যে বললাম 1 বছরের চুক্তিতে, এরকম তরুণ কোনো ফুটবলারকে কতটা সই করানো যাবে সেটা নিয়ে তো একটা সন্দেহ থেকেই যায়। তো এটিকে মোহনবাগানের প্রস্তাবটা কিন্তু বেশ ভালো, বিভিন্ন সোর্স থেকে কিন্তু এটা কনফার্ম করা হয়েছে। আনোয়ার আলীর এজেন্টের সঙ্গে কিন্তু এটিকে মোহনবাগান কর্মকর্তাদের নিয়মিত কথাবার্তা হচ্ছে। তো এই সাইনিংটা কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে হতে পারে, এইরকম কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা আছে। তো এবার দেখা যাক কি হয়, কোনো ফার্দার আপডেট পেলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদেরকে ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর মনে করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলেই সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম দুটোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।